Hello friends, welcome back to my channel. Welcome back to me and my mom. So, shabaike aajke ekta bhalo din, shubho din, shabaike Eid Mubarak. Happy Eid shabaike. So, shabai khub bhalo kore katao, moja kore katao, khawa dawa kore katao. So, khubi ekta positive bhalo din. So, shobshomoy bhalo thako shabai, positivity niye thako. So, ami video ta start korchi. So, aajke ami kichukhon age ekjoner video dekhlam. হ্যাঁ, আমি নাম নিয়েই বলবো, আমি ওই সব উল্টাপাল্টা নাম নিয়ে কথা বলা পছন্দ করি না। তো আমি নাম নিয়ে বলবো, আমি রিমির ভিডিও দেখলাম। তো রিমির ভিডিও রোজ রেগুলার আমার দেখা হয় না, আজকে মানে এটা চোখে পড়লো। তো টাইটেলটা দেখে আমি ক্লিক করে আমি ভিডিওটা দেখলাম। তো আমি এখানে কারোর পক্ষ বিপক্ষ কিছু নিয়ে আমি কথা বলতে চাই না। আমি একটা মেয়ে, আর মেয়ে হিসাবে ফার্স্ট টাইম মানে ওকে দেখে, ওর কান্নাটা দেখে আজকে আমার খারাপ লেগেছে। আমি জানি না, কোনো কন্ট্রোভার্সিতে আমি এটা করছি না, কোনো কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও এটা না। একটা আমার দেখে খারাপ লেগেছে, আর এখন তো মানে এই কথাটা আমরা খুবই শুনছি আর কি, নিজের মতো নিজস্ব একটা আলাদা ভিউ পয়েন্ট হওয়া দরকার, যে যেটার যেটাকে আমার ভিডিও দেখে মনে হবে ঠিক সেটা ঠিক বলবো, যেটা ভিডিও দেখে ভুল মনে হবে সেটা ভুল বলবো। আর কাউর যদি মানে যাকে আমার পছন্দও না অতটা, কাউর যদি দেখে মানে তারও যদি কিছু ভালো লাগে সেটা ভালো বলবো, কিংবা তার কষ্টতে যদি আমার কষ্ট হয় সেটাও আমি বলবো। তো প্রথমবার রিমিকে দেখে আমার সত্যি আজকে খারাপ লাগলো। আজকে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর যে কোনো মানুষের ম্যারেজ অ্যানিভার্সারি খুবই ভালো পবিত্র একটা দিন, তাই জন্য ওদের দুজনকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আমি বলবো। আমি কারণ কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আমি বলছি না, আমি জানিও না ওদের কি ব্যাপার না ব্যাপার, জানি বলতে আর কি ভিডিও রিলেটেড যা আমরা দেখি আর কি, কিন্তু ওটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এটাই বলবো বড় দিদি হিসাবে, যে যদিও তোমরা এখন আলাদাই আছো, তাও হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আশা করছি তোমরা একদিন এক হয়ে যাবে, আশা করছি একদিন তোমাদের ম্যাচুরিটি নিশ্চয়ই হবে, মানে দুজনেরই এটা দরকার কি, ম্যাচুরিটির অভাব দুজনেরই সমানভাবে আছে, সেটা আমি এখানে প্রীতমকেও বলবো। কিন্তু আজকে রিমির ভিডিওটা দেখে সত্যি আমার খারাপ লাগলো, একটা মেয়ে হিসাবে ওর কান্নাটা আমার সামহাও, আমি জানি না ফেক কান্না নাকি সাময়িক আবেগের কান্না কি কান্না, কিন্তু অ্যাট দ্য দিস মোমেন্ট দেখে আমার খারাপ লেগেছে ওর কান্নাটা। আমার আমার অ্যাট দিস মোমেন্ট আমরা আমার মেয়ে হিসাবে এটাকে জেনুইন কান্না হিসাবেই আমার লেগেছে। আর কথাগুলো খুবই ভালো লেগেছে, যে তাও আমি তোর ভালো চাই, তুই তুই সবসময় ভালো থাক এটাই আমি চাই। তো সেই রিলেটেড আমি রিমিকে একটাই কথা বলবো, তুই যখন তুমি ভালোবাসো কষ্ট পাচ্ছ, তা তুমি এরকম তুমি কেন করো? দেখো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জীবনে, না আমরা খুব ফালতু জিনিসকে প্রায়োরিটি দিই, মানে ইগো, সেলফ রেসপেক্ট, হিংসা, রাগ, মান, অভিমান, এগুলোকে আমি তোমার বয়সটা আমি পেরিয়ে এসেছি, আমি তাই জন্য তোমাকে এই কথাটা বলতে পারি যে ভালোবাসার থেকে উপরে কিছু হয় না। কিন্তু ভালোবাসার থেকে উপরে কোনো ইগো হয় না, ভালোবাসার থেকে উপরে কোনো ঝগড়া হয় না, ভালোবাসার থেকে উপরে কোনো সেলফ রেসপেক্ট, ইভেন নট ইভেন সেলফ রেসপেক্ট হয়, কারণ ভালোবাসা অবভিয়াসলি সবার উপরেই হয়। আর সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই পাওয়া যায়, আর একবারে পেলে না সেটাকে ধরে রাখা, সেটা ভালোবাসা প্রেমে পড়া খুব ইজি, যে আমি কাউকে ভালো লেগে গেল বিয়ে করাটাও খুব ইজি, এই ভালোবেসে ফেললাম, এই ওই আবেগকে বিয়েও করে নিলাম। কিন্তু সব থেকে ক্রাইসিস হলো সেই ভালোবাসাটাকে দিনের পর দিন টিকিয়ে রেখে ওটাকে সাকসেসফুল করা। তো তোমার কান্নাটা দেখে একটাই আমার ফিল হচ্ছে, তো তুমি যখন ভালোবাসো মানুষটাকে তাহলে ওটাতে তুমি ওয়ার্ক অন কেন করছো না? সেই পেশেন্স, সেই ধৈর্য, সেটা অবভিয়াসলি তোমার মধ্যে আসেনি, তোমার মধ্যে খুব ইম্যাচুরিটি আছে, অনেক কিছু অভাব আছে, সেটা প্রীতমের মধ্যেও আছে, ইকুয়ালি দুজনের মধ্যেই আছে। তো প্রীতমও এখন যেটা করছে, আমি আমি একদম আমি এটা নিয়ে বলিনি, কিন্তু আজকে তোকে বলছি প্রীতম একদমই তুই ঠিক করছিস না। আমিও পার্সোনালি তোকে বলেছি যে প্লিজ এগুলো করবি না, ইভেন ইদানিংও আমি বলেছি যে এগুলো কী করছিস, এইসব খারাপ ভাষা ইউজ করিস না। ইভেন আমি এটাও বলেছি যে তুই তোর কেরিয়ারে ফোকাস কর, তুই এইসব কিচ্ছু করতে হবে, তুই নিজের মতন ভিডিও দে। তাও প্রীতম কাউর কথাই শুনছে না, অবভিয়াসলি সেটা বোঝাই যাচ্ছে। এটা মানে কি বলবো, এটা আর কিছু বলার নেই, এটা ওর এটাতে ওর নিজেরই নিজে ক্ষতি করছে, মানে এটা করে ওর কী লাভ হচ্ছে? ওর এত বড় একজন ব্লগার, এত এত বড় একজন চ্যানেলের যে ওনার, তাকে অবভিয়াসলি এগুলো তাকে মানায় না। তুই যদি বড় বড় চ্যানেলের কথা বলিস, আরও বড় চ্যানেলের কথা বলিস, তো তুই তো নিশ্চয়ই দেখিস যে তারা কীভাবে নিজেকে মেনটেন করে, যেটা কে জানি একটা বলেছিল, হ্যাঁ মোস্ট প্রবাবলি মানে মুনমুন্দি, হ্যাঁ মুনমুন্দিই বলেছিল যে
একটা এত বড় চ্যানেলে তার যে রেসপন্সিবিলিটি একটা আছে, তোর ভিউয়ার্সের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। তুই 1 লাখের উপরে একটা চ্যানেল, দুটো চ্যানেল তোর 1 লাখের উপরে, সেখানে তুই অ্যাজ দ্য ক্রিয়েটার তোর থেকে আমরা তো কিছু নেবো, তোর থেকে তো আমরা মানে শিখবো, আমরা নতুন নতুন ক্রিয়েটার তোর থেকে আমরা শিখবো, তো কী শিখছি তোর থেকে আমরা? এই যে কন্ট্রোভার্সি হবে, অনেক কথা তুই শুনবি সোশ্যাল মিডিয়াতে, তুই সব রকম সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব সবটাতে তুই করছিস, বড়ো বড়ো সেলিব্রিটিকে, প্রীতম প্লিজ গ্রো আপ, বড়ো বড়ো সেলিব্রিটি, সে শাহরুখ খান থেকে শুরু করে, আমির খান থেকে শুরু করে, যত রকম ইভেন অমিতাভ বচ্চন থেকে মানুষ ট্রোল করে, তারা কী করে সার্ভাইভ করেছে? তারা সার্ভাইভ করেছে বলে আজকে সে শাহরুখ খান, আজকে সে অমিতাভ বচ্চন, ওকে, আজকে সে রণবীর কাপুর। সো সবার যে এই পজিশনটা হয়েছে না, সেটা শুধুমাত্র তাদের হার্ডওয়ার্ক, ট্যালেন্ট, অ্যাক্টিং, পারফরমেন্স এটার জন্য হয়নি, তাদের যে কন্ট্রোল আর তাদের যে এই পেশেন্স লেভেল আর তাদের যে ফোকাস আর নিজের উপরে তাদের কন্ট্রোলের উপর নির্ভর করে আজকে তারা এই জায়গায় এসছে। তো আমরা তো মানে যত আমাদের থেকে বড় হবে, সেলিব্রিটির কথা বাদ দিলাম, ইভেন ইউটিউবের ক্ষেত্রে যে আমাদের থেকে ধরো কারোর আমার যেরকম আছে তার থেকেও বেশি সাবস্ক্রাইবার, তার থেকেও আমি শিখবো, তার থেকেও আরও উঁচু সাবস্ক্রাইবার, মানে তাদের থেকে আমরা কী শিখবো? মানে তারা যদি এরকম করে তো তাদের নিচে যারা আছে তাদের থেকে কি শিখবে? অ্যাজ আ ক্রিয়েটর উই হ্যাভ টু বি রেসপন্সিবল হোয়াট উই আর গিভিং টু আওয়ার ভিউয়ার্স, এটাই মেন কাজ একটা ক্রিয়েটারে। তো এটা আমি প্রীতমকে বললাম। হ্যাঁ, আর যেটা রিমিকে বলছিল, হ্যাঁ কান্নাটা সত্যি আমার খুব খারাপ লেগেছে। তো রিমি, তুমি যদি এতই তুমি কষ্ট পাচ্ছ, তুই যদি এতই তুই করেই বলছি এতই যদি তুই কষ্ট পাচ্ছিস, তো এইগুলো তুই করিস কেন? মানে এই পাগলামো করা, এই জেদ করা, ইগো করা, এই ঝগড়া করা সবার উপর, তুই যদি মানুষটাকে সত্যি ভালোইবাসিস তো সবার উপর তো ভালোবাসা আছে, তো তুই ভালোবাসা মানে স্যাক্রিফাইস, ভালোবাসা মানে অ্যাডজাস্টমেন্ট করা, সো তোর তো অ্যাডজাস্টমেন্ট করে তার সাথে তাহলে থাকা উচিত ছিল কিংবা এখনও থাকা উচিত। এই সব করে তুই একদিকে বলছিস তুই ভালোবাসিস, তুই কাঁদছিস, আরেকদিকে তুই এগুলো, এটা কী ধরনের ভালোবাসা? মানে যদি তুই তার সাথে থাকতে চাস তো তা মানে তাকে যদি ভালোবাসিস তো তার সাথে তো একটা মিনিমাম একটা অ্যাডজাস্টমেন্টের দরকার, অ্যাডজাস্টমেন্ট তো করতেই হয়, এমন না তো মানে আমরা এখানে আরামসে বসে আছি, এই সব কিছু আমরা পেয়ে গেলাম যে নিজের ইচ্ছা মতন সব কিছু, তার বদলে আমরা কিছু করবো না, সেটা তো হতে পারে না, সেটাতে কোনো সম্পর্ক সার্ভাইভ করবে না কোনো দিন। তুই এটা ছাড় না, যদি তোর এই যে তুই বললি প্রীতমকে ছাড়া তুই কোনো দিনও কাউর কথা ভাবতেও পারিস না, কোনো দিন কেউ তোর জীবনে আসবেও না, ভাবতেও পারিস না, তো এত যখন ইয়ে তাহলে তুই কেন বা এরকম করিস তার? এত যখন তোর মানে এই কথা বলার জন্যও তো একটা ম্যাচুরিটি দরকার, এই কথা বলার জন্য একটা সেন্সের দরকার, তোর যখন এতটাই সেন্স আছে তো ওয়াই নট, কেন তুই অ্যাডজাস্টমেন্ট করছিস না নিজের ভালোবাসার জন্য? যদি এতটাই ভালোবাসিস, এত কিছু বুঝিস যে তাও আমি তোর ভালো চাই, যে এখনও কোনো কেউ আমাকে কেউ টাচ করবে না, কেউ আমাকে ভালোবাসবে না, শুধু তোকেই আমি ভালোবাসবো, তো ভালোবাসা তো সবার উপরে, ভালোবাসার জন্য যদি তোকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এই ছোটো ছোটো অ্যাডজাস্টমেন্টগুলো করতে হয়, একটু সহ্য করতে হয়, তো সেটা তো মানে সেটা তো করেও আমাদের আনন্দ হবে। তো তুই যদি এতই ভালোবাসিস তা তুই সেগুলো করছিস না কেন? যাই হোক, এটাই আমার বলার ছিল যে ভালো লেগেছে ভিডিওটা দেখে, ভালো লেগেছে মানে খারাপ লেগেছে। সো আমি সবসময় চাই যে আর আমরা সবাই এটাই চাই যে সবসময় ভালোবাসার মানুষরা একসাথে থাকুক, হ্যাপি থাকুক, সুখে থাকুক, কোনো ঝামেলা নিয়ে থাকুক। দেখ এইগুলো তো হবেই, তুই যদি এবার ভাব বলিস যে না আমি ভালোবেসে যাবো কিন্তু আমার কোনো অবস্ট্রাগল আসবে না, কিছু আসবে না, যে হ্যাঁ আমি আমার ইচ্ছা মতনও করবো, আবার ভালোবাসার মানুষও থাকবো, আর একটু হলেই আমি ছেড়ে চলে আসবো, এইগুলো তো কোনো দিন কিছু হবে না। কোনো দিন তুই সাকসেসফুল মানে রিলেশনশিপের ক্ষেত্রে তুই কোনো দিনই কাউর সাথেই তুই হ্যাপি হবি না, তো তোর নিজেকে এইগুলো চেঞ্জেস আনা দরকার, তার জন্য তোর আরও বেশি ম্যাচুরিটি দরকার। তো বেস্ট অ্যাডভাইস আমার মতে যেটা হয় হবে সেটা হলো, আমার মনে দুজনেই প্রচণ্ড মানে একদমই মানে কোনো সেন্স নেই দুজনেরই, এদিকে বলছে ভালোবাসে, তো সেটার জন্য যে একটা মানে সেন্স থাকা যায়, একটা ম্যাচুরিটি, আর এদিকে বলছি আবার যে ওকেই ভালোবাসে আর কিছুও ভাবতে পারবে না, এদিকে মেয়েটা অ্যাডজাস্টমেন্টও করবে না, এদিকে আবার ঝামেলাও করবে, আর প্রীতমও এদিকে রেগে গিয়ে গালাগালি দিচ্ছে, মানে এদের যে কী বলবো, মানে এদের দিক কী? সো খারাপ কথা বলতে চাই না, তো রিয়ালাইজেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কেউ কাউকে দুনিয়াতে রিয়ালাইজ করতে পারে
পারবে না, কোনোদিন এটা সম্ভব না। আমরা যদি লাইক কোটি কোটি ভিডিও বানিয়ে নিই তাও এরা এটাই করে যাবে। তো যতক্ষণ না ওদের রিয়ালাইজেশন হবে ওরা ভুল করছে ততক্ষণ কিছুই সলভ হবে না। হাজার হাজার ভিডিও নামিয়ে দিলেও কিছু সলভ হবে না। এ এক এক রকম বলছে, সে এক রকম, সামনের জন্য এক এক রকম, এই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মাঝখানে পড়ে ভালোবাসাটা জাস্ট নষ্ট হয়ে গেল, সেটাই আর কি বলার। তো আমার যেটা মনে হয়, যেটা আমি বলতে চাই সেটা হলো, একটা জিনিসই তোরা করতে পারে, জানি না তোরা কি করবি, তোদের ব্যাপার স্যাপার বোঝা খুবই মুশকিল, কথাবার্তা কোনো ঠিক নেই। তো একটা জিনিস মানে নর্মাল কেউ হলে, নর্মাল কোনো কাপলদের আমি যদি বলতে চাই, সেটা হবে একটা টাইম দেওয়া দরকার, স্পেস দেওয়া দরকার, মানে দুজনেই দুজনের মতন থাক। কেউ এইসব কন্ট্রোভার্সি মানে আমি তো দেখছি যে ওই ওই দিক থেকে বেশি হচ্ছে, প্রীতম তুই কন্ট্রোভার্সি এইসব বন্ধ কর, এইসব গালি দেওয়া বন্ধ কর, নিজের মতো কাজ কর, ভালো কাজ কর, এদিকে রিমিও কাজ করুক। যদি সময়ের সাথে সাথে তোদের মানে ম্যাচুরিটি গ্রো করে, রিয়ালাইজেশন হয়, তখনই তোদের ভালোবাসাটা টিকবে, এটাই আমার বলার। আর রিমির কান্না দেখে আমার খারাপ লেগেছে, আমার একটা ফিল হয়েছে, তাই জন্য এই কথাটা বললাম। আর আরেকবারও বলবো, ভালোবাসার থেকে উপরে কিছু হয় না। রিমি তুই যদি এতটাই ভালোবাসিস, তার অ্যাডজাস্টমেন্টও করার দম তো থাকা উচিত, সেটাই বলা। তো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।